আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আলোচনা করব চুক্তিপত্র কি এবং চুক্তিপত্র লেখার নিয়ম কি সেই বিষয়ে আলোচনা করব ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক লেনদেনের ঋণ পুঁজির জন্য চুক্তিপত্র সম্পাদন প্রয়োজন এছাড়া ব্যক্তিগত যে কোনো ধরনের কাজে চুক্তি নামা দরকার হয় তবে চুক্তিপত্র ইচ্ছা মতো করলে হবে না বরং সব ধরনের চুক্তির জন্য কিছু বিধিবিধান রয়েছে চুক্তি এবং চুক্তিপত্র কি আঠারোশো বাহাত্তর সালের চুক্তি আইন অনুযায়ী চুক্তি বলতে একজন সুস্থ মস্তিষ্ক বয়স্ক আইনের দৃষ্টিতে সাবলক ব্যক্তি অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কোন বস্তু অর্থের বিনিময়ে অথবা বস্তুর বিনিময়ে আদান প্রদান করার জন্য লিখিতভাবে অঙ্গীকারাবদ্ধ হওয়ার প্রক্রিয়াকে চুক্তি বলে তবে এই ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য হবে শর্তগুলো নিম্নে দেওয়া হলো চুক্তি সম্পাদনকারী ব্যক্তিকে অবশ্যই আইনের দৃষ্টিতে সাবলক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হতে হবে প্রত্যেক চুক্তিতে অবশ্যই একজন অপরজনকে প্রস্তাব প্রদান করবে এবং অপর ব্যক্তি উক্ত প্রস্তাব গ্রহণের সম্মতি জ্ঞাপন করবে কোনো কিছু প্রতিদান করতে হবে প্রতিদান ব্যতীত কোনো চুক্তি কার্যকর হবে না দর্শক এখন আপনাদের সামনে আলোচনা করবো চুক্তিপত্র লেখার নিয়ম কী সেই বিষয়ে আলোচনা করে লেখার যে ধরনগুলো আছে এই ধরনগুলো শেষ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করে দিব আশা করি ধৈর্য সহকারে শুনবেন প্রিয়দর্শক ত্রুটিপূর্ণ যে কোনো কিছুই ক্ষতিকর তাই চুক্তিপত্র সম্পাদনের সময় লক্ষ্য রাখতে হবে যেন চুক্তিপত্রে কোনো ত্রুটি বা অপূর্ণতা না থাকে একদম ছোট ছোট বিষয়গুলো চুক্তিপত্র উল্লেখ করতে হবে আপনার ব্যবসা বা ব্যক্তিগত কোনো কাজ ছোট কিংবা বড় হোক যার যা যাদের সাথে চুক্তি করবেন চুক্তিতে কার কী রকম দায় দায়িত্ব তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে কোনোভাবেই পাক ফুকর রাখা যাবে না পাক ফোকর থাকলে ভবিষ্যতে বড় রকমের জটিলতা পড়তে পারেন প্রথমত চুক্তিতে যে সকল পক্ষ অংশগ্রহণ করবে সেই সব পক্ষের নাম ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করতে হবে আর যদি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হয় সে ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ করতে হবে যাদের সাথে চুক্তি করেছেন ওই চুক্তি অনুসারে কার কতটুকু অংশ বা ভূমিকা থাকবে কোন বিষয়ে নিয়ে কিংবা কাজ নিয়ে চুক্তি হচ্ছে ওই সকল বিষয়ে উল্লেখপূর্ব চুক্তির শুরুর তারিখ থাকতে হবে আর যদি চুক্তি নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে ক্ষেত্রে কবে চুক্তি শুরু হচ্ছে আর কবে চুক্তি শেষ হচ্ছে তার তারিখ উল্লেখ করে দিতে হবে অংশীদার ভিত্তিতে পুঁজি খাটালে চুক্তিতে পুঁজি কত কে কত অংশ দিয়েছে কীভাবে লাভ্যাংশ আদায় হবে ব্যবসার ব্যবসা ব্যবস্থাপনা কেমন হবে প্রবৃত্তি বিষয় অবশ্যই থাকতে হবে কোন কারণে সমস্যায় দেখা দিলে সেই সমস্যা কীভাবে নিষ্পত্তি করা হবে সেটিও চুক্তিতে উল্লেখ করে দিতে হবে বিশেষ করে বিরোধ হলে আলোচনা কিংবা সালেসের মাধ্যমে তা নিষ্পত্তি করার সুযোগ থাকবে কিনা তা উল্লেখ অবশ্যই থাকা দরকার প্রিয়দর্শক বর্তমানে সব ক্ষেত্রে মীমাংসার মাধ্যমে যে কোনো বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করা হয় তাই চুক্তিপত্র একটি অনুচ্ছেদের সক্রান্ত শর্ত রাখা জরুরি চুক্তিনামায় সালিস আইন দুই এর মাধ্যমে নিষ্পত্তির বিধানটি রাখা যেতে পারে প্রিয়দর্শক যারা যারা চুক্তিতে আবদ্ধ হচ্ছেন চুক্তির শেষে সেই সব পক্ষের স্বাক্ষর ও সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে চুক্তি করার সময় নাবালক বালক দেউলিয়া ব্যক্তি সরকারি কর্মচারী রাষ্ট্রপতি মন্ত্রী বিদেশি রাষ্ট্রদূত বিদেশি শত্রু ও দেশদ্রোহী ব্যক্তির সঙ্গে কোনো চুক্তি করা যাবে না অনলাইন গেটে একটি চুক্তিপত্র রকম হতে পারে সেটি হুবহু তুলে ধরছি তবে আপনি আপনার প্রয়োজন অনুসারে চুক্তিপত্র সম্পাদন করবেন প্রয়োজনে কোনো উকিলের পরামর্শ অবশ্যই নেবেন তো প্রিয় দর্শক সেই চুক্তিপত্রটি আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি তো দর্শক চুক্তিপত্র কেমন হবে চুক্তিপত্র বিষয়বস্তু কী এবং চুক্তিপত্র কোথায় কীভাবে লিখতে হবে সেই বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত একটি নমুনা আকার আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি দেখাই দিচ্ছি আশা করি এগুলোর দিকে লক্ষ্য রাখলে আপনাদের যে কোনো কঠিন থেকে কঠিন চুক্তিপত্র লেখা সহজ হয়ে যাবে আমি মনে করি তো দর্শক আশা করি আপনারা দেখতে পারছেন একটু লক্ষ্য করেন যদি আপনাদের এগুলো প্রয়োজন পড়ে আপনার এখান থেকে দেখে দেখে বিষয়গুলোকে একটু থামাইয়ে থামাই আপনার বিষয়গুলো এখান থেকে চয়ন করবেন এবং যে বিষয়গুলো এখানে লেখা আছে কীভাবে লেখা আছে কীভাবে এখানে পড়তে হবে সেই বিষয়গুলো আশা করি আপনারা এখান থেকে দেখতে পারছেন তো প্রিয় দর্শক এ পর্যন্ত আপনাদেরকে আমি এগুলো দেখাচ্ছি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে খেয়াল করবেন প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেল নতুন আছেন এবং আমাদের ধারাবাহিক ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু